popular and very easy recipe. Today, I will make paneer makhani. এটা ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে আমি দেখাবো তো চলুন শুরু করে নিই আজকের রেসিপি পনির মাখনি পনির মাখনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পনির এবার পনিরটাকে পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু টস করে নেব আমি গ্যাসটাকে অন করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারটা গলে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেব টমেটো পিউরি আমি তিনটে টমেটোকে একটু সিদ্ধ করে ছালটা ছাড়িয়ে রেখেছিলাম তারপর সেটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই হলো টমেটো পিউরি তিনটে টমেটোর আমি পিউরি করে নিয়েছি সেটা আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার সবকিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি সমস্ত কিছুকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপ কাজু বাটা আমি 12টা কাজুকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এবার অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ট্যাঙ্গি টেস্টের জন্য দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব স্বাদমতো নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন চিনি সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম সেটাই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার বাটারটা গলে গেছে এবার যে পনিরের কিউবগুলোতে আমি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একটু হালকা ভেজে নেব জাস্ট 1-2 মিনিটের জন্য পনিরটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি পনিরটাকে ঢেলে দেব গ্রেভির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল আমাদের পনির মাখানি একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করব একদম রেডি হয়ে গেছে আমাদের পনির মাখনি একদম ধাবা স্টাইল এবং রেস্টুরেন্ট স্টাইল পনির মাখনি আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর চটপট এটাকে সার্ভ করুন রুটি পরোটা নান এই সব কিছুর সঙ্গে যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবে সাথে আলাদা নমস্কার